উত্তর প্রদেশত ঘনে ঘনে উলাইছে এনে ধরনের ভিডিও। হম দোনো সাথ মে রহনা চাহতে হম দোনো এক দুসরে সে বহুত প্যার করতে হ্যায় লেকিন হামারে। এবার আন একগরাকী যুবতীর ভাইরাল ভিডিও। যুবতীর দাবি ঘরের অমতত বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল তাই। এতিয়া তাই স্বামীক পিতৃগৃহে হত্যার চেষ্টা চলাইছে। এইটো একটা নতুন ভাইরাল ভিডিও। ইয়ার পূর্বের ভিডিওটি নিশ্চয় আপনার মনত আছে। সাক্ষী নামের এই যুবতীগুলো একটা ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত প্রচার চলাইছিল। মানে সাক্ষী আর ইয়ে মেরে হাজবেন্ড অভি আপনি মর্জি সে শাদী কর লি আর আব মেরে ঘরওয়ালে যো হ্যাঁ ও উন্হোনে মতলব লোগো কো পিছা লগা দিয়া হ্যায় হামারে। আর সাক্ষী আছিল উত্তর প্রদেশের এগারী বিধায়কর কন্যা। ঘরের অমতত দলিত সম্প্রদায়ের একজন যুবকর সুত্রে বিবাহ পাশত আবদ্ধ হওয়ার পিছত সাক্ষীর স্বামী তথা পরিয়ালক হত্যা করবলে বিধায়কগুলো বিভিন্নজনক নির্দেশ দিয়ার অভিযোগ তুলিছিল এইগুলি যুবতী। আপনি মর্জি সে শাদী কর লি আর আব মেরে ঘরওয়ালে যো হ্যাঁ ও উন্হোনে মতলব লোগো কো পিছা লগা দিয়া হ্যায় হামারে। আর হাম ভাগতে ভাগতে বহুত পরিশান হো চুকে আর বস মানে বরেলি কে কপ্তান সে ইয়াই রিকোয়েস্ট করনা চাহুঙ্গি কি ও হামারি প্রোটেকশন কে লিয়ে সিকিউরিটি দে আর হামারা খেয়াল রাখে। এই ভিডিও ভাইরাল হওয়ার পিছত সমগ্র দেশজুড়ি চাঞ্চল্যর সৃষ্টি হয়েছিল। আনকি সাক্ষী বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোত ভাগ লৈছিল। কিন্তু এইবার এইটো নতুন ভিডিও আইছে। এই যুবতীর বক্তব্য মন করক। মেরা নাম রাগিনী দ্বিবেদী, মি গ্রাম সাঁটা বুদ্ধিসিংহ কুমারিয়া, জেলা পন্না মধ্যপ্রদেশ কি নিবাসী হুম। মেয়ে উম্র 22 বর্ষ হ্যাঁ। মানে সিমারিয়া নিবাস ডিসি কুশওয়াহা সে শাদী কর লি হ্যায়। হম দোনো সাথ মে রহনা চাহতে হম দোনো এক দুসরে সে বহুত প্যার করতে হ্যায় লেকিন হামারে। হম আপনি সারি সদা জিন্দগি সে বহুত খুশ হ্যায় লেকিন হামারে পরিবার ওয়ালে আর অনিল দীক্ষিত জেসে সমাজ কে ঠিকেদার হমে মারনা চাহতে হ্যায়। ইয়ে ভিডিও জো জো দেখ রহে হ্যায় প্লিজ প্লিজ হামারি মদদ করেন। পুলিশ প্রশাসন আর মিডিয়া ওয়ালা সে মেরি রিকোয়েস্ট হ্যায় প্লিজ হামারি মদদ করেন কিউকি হমনে শাদী হি তো কি হ্যায় কোই অপরাধ তো নাই কিয়া ইসকে বাবজুদ ভি আগার হামারে ঘরওয়ালে হমে পরেশান করতে হ্যায়। হমনে পুরে রীতি রেওয়াজ সে এক দুসরে সে শাদী কি হ্যায় আর হম বহুত খুশ হ্যায় লেকিন হামারে ঘরওয়ালে আর সমাজ কে কুছ ঠিকেদার জেসে অনিল দীক্ষিত জেসে লোক হমে পরেশান কর রহে হ্যায় ও ও হমে মারনে কি সাজিশ কর রহে হ্যায় আর মেরে পতি ডিকে কুশওয়াহা কে ঘরওয়ালো কো ভি উন্হোনে মারনে কি ধমকি দি হ্যায়। যদি হমে কিসি প্রকার কি মদদ নাহি দি জাতি তো হমে উন লোগো কে মারনে উন লোগো কে হাত সে মারনে সে আচ্ছা হ্যায় কি হম খুদ সুসাইড কর লো। প্লিজ হমারি মদদ কিজিয়ে আর হমে সুরক্ষা প্রদান করাই। এই যুবতীও ঘরের মতত একজন যুবকর সুতে বিবাহ পাশত আবদ্ধ হয়েছে। প্রশ্ন হয়েছে এতিয়া ঘরের মতত বিবাহ পাশত আবদ্ধ হয়ে একটা ভাইরাল ভিডিও করে দিলেই সেই যুবতীগুলাকে সম্মুখের পর বিপদ আঁতরিব নাকি? এই সমগ্র বিষয়টি সংক্রান্ত আরক্ষী তদন্ত আরম্ভ করেছে। গুমশুদা কে পিতা কে দ্বারা লড়কি কে গুমনে কি রিপোর্ট কি গই হ্যায় জিস পর গুম ইনসান কায়েম সিমরিয়া থানা মে কিয়া যাকর লড়কি কি তালাশ এবং বিবেচনা যাঁচ কি যা রহি হ্যায় আর জেসে হি দস্তিয়াব হোগি উসসে পুছনে পর ভি সম্মত কারওয়াই কি যায়। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে কিন্তু ভিডিওর সত্য না অসত্য সেয়া এতিয়াও স্পষ্ট হওয়া নাই। আরক্ষী অনুসন্ধান করব আর যুবতীগুলির সাক্ষ্য লোবলে চেষ্টা চলাব। ব্যুরো রিপোর্ট DY365।